আসসালামু আলাইকুম, আমি টুডেজ ইফতার থেকে কাজী তাসলিমা সাহেব আপনার আমন্ত্রণ জানাইলাম। আমি আজকে ইফতারের লেগে আপনার লেগে সয়া কাটলেট দেখাইমু। আমার সয়া বড়ি লাগে, সয়া বড়িটা আপনি বিজানির আগে এটার মাপ হইল 50 গ্রাম, ভিজে গেলে এটা ফুলি যায়। যেহেতু আলু আছে কেন দুইটা সিদ্ধ হরিয়া লওয়া, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম আছে আর লবণ, তেল লাগবো বাজার লাগি আর মশলা তো আছে, ব্রেড ক্রাম লাগবো কেন কাঁচামরিচের লগে পুদিনা পাতা কুচি আছে। আর কেন আমি সয়াবিনের উপরে একটু আদা বাটা রাখছি, আদা বাটা 1 চা চামচ পরিমাণ। আমি সয়াবিনটা আগে লইলাম, এটার মাঝে লবণ দিব পরিমাণ মতো। সয়াবিনটা গরম পানির মাঝে দিয়া সিদ্ধ করিলে তা মানে উত্রাইল পানির মাঝে দিয়ে আপনি লগে লগে সিদ্ধ কিতা আপনি লগে লগে উত্রাইল পানির মাঝে দিয়েও একটা দুইটা বল হুকলে আপনি জাজরিত নামাই দিবা। নামাইয়া ঠান্ডা করিয়া এটারে আর্ধি খুস্তাইলেও এটা কি মাল্লাহান হয়ে যায়। আমি সামান্য একটু চিনি দিমু, আপনারা খেয়ে দিতে না চাইলে অসুবিধা না, এটা ইচ্ছা। একটু জিরার গুঁড়া 3 বা করে 1 চা চামচ আর একটু ফাঁসফোড়ন, সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচ, শুকনো মরিচটা খালি জাস্ট একটু লাল দেখতে লাগবো। আমি বিস্কুটের গুঁড়াও দিলেই মহানো, এটা আলাদা ডুবাইতাম না, বিস্কুটের গুঁড়া ডুবাইতাম না, ডিমটা ওটার মাঝে দিলেই, মাহানির মাঝে সপ্তাহ দিলাম, এরপরে শেপ দিলাম। বিস্কুটের গুঁড়া যতটুকু দিছি একবার দরকার পড়লে আর একটু দিমু, সামান্য একটু ডিম দিম, কেন একটা ডিমের অর্ধেক, সবচেয়ে ভালো হয় আপনি যদি ওলান মাহাইয়া কিছু সময় রাখি দিন, তে গিয়ে সয়া বড়ি কিমার মাঝে মশলাটা ঢুকে, যেটা আমরা গুস্তর ক্ষেত্রে করি ম্যারিনেশন, ও জিনিসটা হয়। সামান্য আর একটু লবণ দিলাম, এটা ব্রেড ক্রামের মাঝে কালার দেওয়া আছে যার কারণে একটু লালটি হয়েছে, জোরদার কালার দেওয়া, শেপ কাটলেটও শেপ দিয়া বাজিলাম। এটা আপনারা চাইলে আলুর বদলে অন্য কোনো সবজিও দিতে পারেন, এই সময় আলু তো বাইন্ডিংয়ের হাজরে আলুর মানে বাইন্ডিংয়ের লেগে আপনারা একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা মিশাই দিতে পারবেন আর অন্য সবজি। তেলটা গরম হয়ে গেছে, ওখানে আমরা বাজাটা শুরু করে দিই, কম আগুনও এবারে বাজবা, কারণ তেল বেশি গরম থাকলে লগে লগে জ্বলে যাইব। একটু বাদামি হরিয়া আমরা বাজিয়ে তুলি দিম, আমার বাজে হয়ে গেছে তুলি নাই। আজকে টুডেজ ইফতারের সয়া কাটলেট হয়ে গেছে, আর আজকের ইফতারি প্রোগ্রাম থেকে বিদায় লইলাম আমি। বালা তাহবা, আসসালামু আলাইকুম।